এরপরে প্রশ্ন হলো আমাদের সমাজে একটা প্রচলিত আছে বাজার থেকে বড় মাছ আনলে ফাতিহা করায় ছেলে যদি না বলে তখন বাবা মা রাগ করে করণীয় কি আবার মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেও ফাতিহা পড়ে অনেকে দেখেন বড় মাছ আনলে ফাতিহা করে অর্থাৎ দোয়ার আয়োজন করে এটা প্রথম শুনলাম হয়তো এলাকাতে আছে আবার বাবা মার স্বপ্ন দেখছেন তখন ফাতিহা করতে হয় ওই ঘর উদ্বোধন করবেন তখন দোয়া করতে হয় আপনার মাটি কাটবেন আপনি তখন প্রথম বাড়ি করার জন্য মাটি কাটবেন সেটার জন্য হুজুর এনে দোয়া করতে হয় তারপরে এরকম পদে পদে হুজুর এনে দোয়া করতে হয় এগুলো সবগুলো হুজুরদের লাভ এগুলো লাভটা কাদের আমাদের লাভ আপনাদের খুব একটা লাভ এখানে নাই আসলে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এরকম কোনো শিক্ষা দেন নাই যে পদে 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 দোয়ার জন্য কি লাগবে হুজুর লাগবে দোয়াটা প্রত্যেকে যার যারটা শেষে করতে পারে হুজুরের কাছে দোয়া চাওয়াতে দোষে কিছু না হুজুর আপনি দোয়া করিয়েন চাচা মুরব্বী মানুষ আপনি দোয়া করেন চাইতে পারেন চাওয়াতে দোষে কিছু নাই কিন্তু হুজুর যদি সিস্টেম করে যে পদে পদে আমাকে দিতে হবে তাইলে ওই যে থানার পুলিশের মতন একটা হয়ে যায় ঠিক না এক পুলিশ অফিসার আসছিলেন মানে মজা করে রসিকতা করে আমি বললাম ভাই আপনারা হয়তো একবার খান একজনে বাড়ি করবে আপনারা একবার টাকা পান আমরা কিন্তু ভাই আপনাদের চেয়ে অনেক বেশি পাই আপনি এক ধাপে পান আমি কয়েক ধাপে পাই আমাদের হুজুর আমরা কয়েকভাবে পাই কিভাবে উদ্বোধন করবে শুরুতে মাটির প্রথম কোপ হুজুর দিবে পাইলনি পাঁচশো এক হাজার দুই হাজার এরপরে আবার যখন সার ঢালাই হবে আজকে সার ঢালাই বড় একটা কাজ হবে আবার হুজুর আবার সার ঢালাই হয়ে গেল হুজুর আদিয়া পাইলে চলে গেল এরপরে বিল্ডিং হয়ে গেল এক একটা ফ্ল্যাটে উঠলো ফ্ল্যাটে উঠার দিন আবার আরেকটা কয়েকটা ফ্ল্যাটে মালিক কয়েকজন উঠলে আবার আরেকটা তাহলে কয় দফা হইল ওই পুলিশ বেচারা তো হয়তো এক দফা পায়ে চলে গেছে যে অবৈধ নেয় আর কি আর যারা ভালো মানুষ তো ভালো মানুষ তো যাই হোক এরকম প্রত্যেক পদে পদে হুজুর ছাড়া কাজ হবে না এই সিস্টেম ইসলাম আমাদের জন্য রাখেন নাই দোয়ার ব্যাপারে হুজুর ছাড়া দোয়া হবে না এরকম কোনো সিস্টেম নাই আচ্ছা হুজুরদের দোয়া করাইছে কোনোদিন দেখছেন আপনারা হুজুরদের বাড়িতে দোয়া করাইছে বুঝেন নাই নামাজ আপনিও পড়েন হুজুরও পড়ে রোজা আপনিও রাখেন হুজুরও রাখে সব কাজগুলো আপনিও করেন হুজুরও করে কিন্তু কিছু কাজ আছে দেখবেন যেমন মিলাদ আর কি মিলাদ এই কাজগুলো দেখবেন হুজুর সবার বাড়িতে করে কিন্তু হুজুর বাড়িতে কোনোদিন হয় না গোমরটা ধরতে পারছেন মানে আসল আর নকল ধরার কিন্তু একটা ভালো বুদ্ধি এটা এটা যদি আসল হইতো দরকারি জিনিস হইতো তাহলে হুজুরেরও দরকার হইতো কিন্তু হুজুর আমাদেরকে তো কোনোদিন মিলাদের জন্য ডাকে না যে আসো সবাই আজকে আমার বাড়িতে মিলাদ তো হুজুর তো পড়ে না শুধু আমাদের বাড়িতে পড়ে কেন কারণ হুজুর পড়লে তো আবার সেখানে কি হবে খরচ হবে তো ভাইরা আমার এটা কোনো ইসলামের শেখানো সিস্টেম না আমরা সবাই যার যার নিজের জন্য নিজে দোয়া করব আর অন্যদেরকে দোয়া চাইবো সমস্যা নাই দোয়া করাবো না আমি সবসময় বলি দোয়ার তিনটা ফরম্যাট আছে কয়টা ফরম্যাট একটা হলো দোয়া করা আল্লাহর কাছে যে কোনো অসুখ বিসুখ সুবিধা অসুবিধা আল্লাহ আপনি আমাকে দেন আল্লাহর কাছে চাইলেন এটা যে কেউ চাইতে পারে এটার জন্য কোনো যোগ্যতা দরকার আপনি মায়ের প্যাঁচ দিয়ে দোয়া করতে পারেন না হুজুরের মতো এত সুদ দিয়ে দোয়া করতে পারেন না হুজুরের মতো এত কবিতার ছন্দে তাল মিলিয়ে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতে পারেন না কোনো দরকার নেই যে বোবা যার মুখে বাক শক্তি নেই আল্লাহ তারও মনের ভাষা বুঝেন বুঝেন কি বুঝেন না আপনি এলেমেলো ভাষা দিয়ে আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তাই কবুল করবে ইনশাআল্লাহ আপনার মনের আকুতিটা আল্লাহ তাআলা দেখবেন আর আপনার দোয়া টাকা দিয়ে যদি আমার থেকে আপনি দোয়া নিতে চান যে হুজুর দুই হাজার টাকা দিলাম আমার বাপ মরে গেছে আপনি দোয়া করে দেন আমি কান্নার ভান করতে পারি আপনার মন থেকে বাবার জন্য যে কান্দা আসবে ওইটা আমার আসলে কোনোদিনই আসবে না এই সোজা হিসাবটা আমরা অনেকে বুঝি না হুজুরদেরকে এমনি টাকা দিবেন হাদিয়া দিবেন আর এই নজর নিচু থাকবে কেন যে দোয়া করানোর জন্য হুজুরে হাদিয়া দিবেন হুজুরে এমনি হাদিয়া দিবেন হুজুর নেন পাঁচশো এক হাজার আপনি আলেম মানুষ এমনি দিলে এমনি দোয়া করবে এবার আপনি আপনার দোয়া করেন অতএব দোয়া চাওয়া যায় দোয়া করা যায় নিজেরটা নিজে আর দোয়া চাওয়াও যায় কিন্তু দোয়া করানো যায় না বিশেষ করে মুর্দা কেন্দ্রিক করানো বুঝেন দোয়া করা নিজেরটা নিজে চাওয়া হলো মুরব্বি বাবা দোয়া করেন হুজুর দোয়া করেন এটা হলো চাওয়া দুইটা হলো আরেকটা হলো কি দোয়া করানো করানোটা কি কিভাবে করাইতে পয়সা লাগে করাইতে কি লাগে দোয়া করাইতে পয়সা লাগে না কিছু মিলাদ কিছু জিলাপি কিছু আপনার আগরবাতি কিছু গোলাপ জল কিছু হুজুরের পয়সা এটা বাজেট লাগে কি লাগে না এই জন্য দোয়া করাটাও শরীয়তে আছে দোয়া চাওয়াটাও শরীয়তে আছে করানোটা বিশেষ করে মুর্দা কেন্দ্রিক করানোটা হারাম এ ব্যাপারে কোনো দ্বিমত কারোর নাই দুনিয়ার বিষয় কথায় কথায় পদে পদে দোয়া করাইতে হবে এই শিক্ষাও ইসলাম আমাদেরকে কোথাও